প্রতিনিয়তই শিথিলের যে সময়সীমা সেটি আসলে মূলত বাড়ানো হচ্ছে প্রতিদিনই এবং তার সঙ্গে সঙ্গে নওগাঁর যে জনজীবন নওগাঁর যে ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা ছিল সেটি কাটিয়ে খানিকটা আসলে স্বাভাবিক হতে শুরু করেছে যদি মোটা দাগে বলি যে যেমন এই মুহূর্তে আসলে আমের যে ব্যবসা নওগাঁয় একটা জমজমাট ব্যবসা চলে একদমই শেষ মুহূর্তে বাণিজ্য সেটি আসলে যে স্থবিরতা এসেছিল সেটি জমে উঠেছে পাশাপাশি চালে যে বড় সেক্টর প্রায় এখান থেকে ছেড়ে যায় সেগুলো আসলে না সেটিও কিন্তু খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে পক্ষ থেকে জানানো হয়েছে যে এসব যানবাহন যেগুলো আসলে পণ্যবাহী যানবাহন তারা ঢাকা কিংবা হচ্ছে চট্টগ্রাম যে জায়গাতে যাক না কেন সেটি সড়কে যদি তারা অস্বস্তি ফিল করে কিংবা হচ্ছে যে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মনে করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে সেই জায়গায় আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং কিন্তু ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে পাশাপাশি আপনি জানেন যে গত কয়েকদিনের যে সহিংসতা সেই এই তিনটি মামলায় প্রায় শতাধিক আসামি করা হয়েছে অন্যতম আসামির কথা যদি বলা হয় নওগাঁও বর্তমান পৌর মেয়র নজমুল হক সনি তিনি সহ বেশ কিছু আসামি আসলে গ্রেপ্তার আছেন বলেই কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি আমাদের আসলে শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছিল যে চলমান যে এইচএসসি পরীক্ষা তারা আসলে বেশ ভোগান্তির কথা জানিয়েছেন যে তারা অনেক নিশ্চিত একটি পরিস্থিতির মধ্যে যাচ্ছে যার কারণে তাদের যে পরীক্ষার শিডিউল সেটি আর না পিছিয়ে কিভাবে ব্যবস্থা জোরদার করার মধ্য দিয়ে এটি আসলে মধ্যে শেষ করা যায় সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন দাবি জানানো হয়েছে ইন্টারনেট গতি আনার জন্য ইন্টারনেটের যে গতি আনার জন্য সেটি দাবি জানানো হয়েছে মোটামুটি এরকমটা ছিল নগর জনজীবন ক্রমে আসলে স্বাভাবিক পরিস্থিতির দিকে কিন্তু যাচ্ছে নগর যে পরিস্থিতি হারুন আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য